নমস্কার বন্ধুরা, আমি কাকলি কর্মকার। আমার ইউটিউব চ্যানেল ডকহস ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আমার এই চ্যানেলে ভারতবর্ষের সেরা হসপিটালের নাম ও ডাক্তারের নাম শেয়ার করে থাকি লোকেশন ওয়াইজ। তো আপনারা কমেন্ট করবেন যদি আপনাদের কোনো লোকেশনের বেস্ট হসপিটাল বা বেস্ট ডাক্তারদের সম্বন্ধে জানার থাকে। তো আজকের এই ভিডিওতে আমি কলকাতা সেরা 10 জন চোখের ডাক্তারের সম্বন্ধে আপনাদেরকে ইনফরমেশন দেব। তো সব থেকে যে সেরা top 10 অপথালমোলজিস্ট আছে কলকাতাতে 2020-22, তাদের লিস্ট শেয়ার করব, যেন যদি কোনো সময় প্রয়োজন হয় তাহলে সেখানে গিয়ে নিজেদের চোখের চিকিৎসা করাতে পারেন। তো সবার প্রথমে আমরা জানবো অপথালমোলজিস্ট কাদেরকে বলা হয়। সরল ভাষায় আমরা চোখের ডাক্তারকে অপথালমোলজিস্ট বা আই ডাক্তার বলে থাকি। তো সবার প্রথমে আপনারা দেখছেন ডাক্তার সিথি রানী শ্রীবাস্তব। তো এনার 19 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ফি আছে 800, অ্যাড্রেস আছে আই ক্লিনিক, তো কলকাতাতে অ্যাপোলো ক্লিনিকে উনি বসেন। তো ওখানে গিয়ে আপনারা ওখানে দেখাতে পারবেন, সেক্টর 2। তো এখানে উপরে অ্যাড্রেস দেওয়া রয়েছে, তো ফোন নম্বরও দেওয়া আছে, আপনারা চাইলে ফোন করেও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। নেক্সট হচ্ছে ডাক্তার প্রবীণ কুমার সিং। এনার টোটাল 23 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ফি হচ্ছে 700, সাইট অ্যান্ড স্মাইল হসপিটালে গিয়ে আপনারা দেখাতে পারেন বা ক্লিনিকে, সুরজ অ্যাপয়েন্টমেন্ট অ্যাকশন এরিয়া মহেশ গট কলকাতা, ফোন নম্বরও দেওয়া আছে। নেক্সট হচ্ছে ডাক্তার লাভ কোচাগে। এনার 18 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, ফি হচ্ছে 500, নেত্রালয়াম দা সুপার স্পেশালিটি আই কেয়ার সেন্টার, তো মুকুন্দপুরে আছে মেন রোডে, তো ওখানে গিয়ে আপনারা দেখাতে পারবেন। আর BBI ফাউন্ডেশনেও দেখাতে পারবেন, নাম্বারে দেওয়া আছে। নেক্সট ডাক্তার হচ্ছে ডাক্তার রুদ্রপ্রসাদ ঘোষ। তো এর নিজের ক্লিনিক আছে ডাক্তার রুদ্রপ্রসাদ ঘোষ ক্লিনিক, সুপ্রিয় পার্ক মনোহর পুকুর কালীঘাট কলকাতাতে, ফোন নম্বরও দেওয়া আছে। এনার আপনার নিজের ওয়েবসাইট আছে ডাক্তার রুদ্র ঘোষ i.com। নেক্সট হচ্ছে ডাক্তার প্রশান্ত শ্রীবাস্তব। এনার 14 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ফি হচ্ছে 600, BBI ফাউন্ডেশনে গিয়ে এনারকে আপনারা দেখাতে পারবেন। তো অ্যাড্রেস দেওয়া আছে রঘুনাথপুর কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। নেক্সট হচ্ছে ডাক্তার সোমদূত প্রসাদ। তো এনার 29 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, ফি হচ্ছে 400, তো আমরি মেডিকেল সেন্টারে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন। এখানে অ্যাড্রেস দেওয়া আছে পালিগঞ্জ কলকাতা, তো ফোন নম্বরও দেওয়া আছে, আপনারা চাইলে এনাকে ফোনেও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এনার। নেক্সট হচ্ছে ডাক্তার সুব্রত কুমার বোস। এনার 38 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, ফি হচ্ছে 500, দমদম রোডে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন। তো এখানে দেখেন অ্যাড্রেস দেওয়া আছে কলকাতার, তো ফোন নম্বরও দেওয়া আছে, তো ওখানে গিয়েও আপনারা এনাকে দেখাতে পারবেন। নেক্সট হচ্ছে ডাক্তার আসিম কুমার কান্দার। 22 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, ফি হচ্ছে 800, অ্যাপোলো ক্লিনিক্যাল হসপিটালে গিয়ে আপনারা দেখাতে পারবেন, EM বাইপাস রোড কলকাতা, ফোন নম্বরও দেওয়া আছে। নেক্সট হচ্ছে ডাক্তার রঞ্জন চৌধুরী। এনার 29 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, ফি হচ্ছে 800, ফর্টিস হসপিটালে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন আনন্দপুর কলকাতাতে, ফোন নম্বরও দেওয়া আছে। নেক্সট হচ্ছে এনাকে আপনারা নাম্বার 1 ডাক্তার বলতে পারেন, ডাক্তার নন্দিনী রে। তো এনার টোটাল 35 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ফি হচ্ছে 700, ফর্টিস মেডিকেল সেন্টার আর রেডিয়েন্ট আই ফাউন্ডেশন গিয়ে এনাকে আপনারা দেখাতে পারবেন। এখানে অ্যাড্রেস দেওয়া আছে আর এনার আপনার ওয়েবসাইটও আছে, ইমেল অ্যাড্রেসও আছে, দেখেন www.drnandinire.com, আর ইমেল অ্যাড্রেস আছে রেডিয়েন্ট ফাউন্ডেশন radiateeyefoundation@gmail.com, ফোন নম্বরও দেওয়া আছে, তো চাইলে আপনারা এনাকে কন্ট্যাক্ট করতে পারেন, ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তো এগুলি ছিল কলকাতার সব থেকে সেরা 10 জন চোখের ডাক্তারের বা অপথালমোলজিস্টের লিস্ট বা নাম। তো হোপফুলি আমার ইনফরমেশান আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। আমার একটা হিন্দি চ্যানেলও আছে MLSKK, তো ওটা আমার পুরনো চ্যানেল, সেখানে গিয়েও এসব সম্বন্ধে আপনারা অনেক বেশি ভিডিও আছে দেখতে পারেন। থ্যাংক ইউ।